Thank you.
সাধারণ মানুষ যে কথা বলবে সেই অধিকারটাকেও হারিয়ে ফেলছে এই পুলিশ প্রশাসনের কাছে। কেননা এই পুলিশ প্রশাসন তারা অহেতু সাধারণ জনগণের উপর যে আক্রমণাত্মক ভাব করে তাদেরকে সাধারণ জনগণকে 5-6 জন লোককে উঠিয়ে নিয়ে গেছে, এবং সেই সাথে সোশ্যাল মিডিয়ার এক মহিলা সাংবাদিককেও তারা তাদের সাথেও খারাপ ব্যবহার করেছে। দর্শক, যে মনোভাব তাদের আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে দেখতেই পাচ্ছেন যে বাইতম মোকারমের উত্তর গেটে বর্তমান সাজোয়া যান সহ পুলিশের ব্যাপক গাড়ি এবং মারাত্মক অবস্থা ধারণ করে রেখেছে। জানতে পেরেছিলাম যে এখানে কিছু 4-5 জন লোক ছিল এদের সামনে, অবশ্য তারা বলছিল, এক মহিলাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি আগামী 7 তারিখে ভোট দিতে যাবেন, তিনি বলেছিল আমি তো যাবই না, বরঞ্চ আমার যে আত্মীয় স্বজন আছে তাদেরকেও আমি না করে দেব। সেই সাথে না তো এই কথা বলার ভিত্তিতেই তাদেরকে 4-5 জনের উপরকে আক্রমণ করে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে পুলিশ প্রশাসন। দেখতে পাচ্ছেন যে ব্যাপক পুলিশের উপস্থিতি। কিন্তু আর কিছু নেই, আপনার ধন্যবাদ। সোশ্যাল মিডিয়া সহ অনেক সোশ্যাল মিডিয়ার লোকজন এসছে, তো তারা দেখছে, সবার মতন করে কভার করে নিচ্ছে।
যাবে না, কিছু কথাগুলো বারবার